আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে আমার অনলাইন ক্লাস, তা আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোসাম্মদ শারমিন নাহার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর, দিনাজপুর। আমাদের আজকের পাঠের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ এবং দ্বাদশ দুই শ্রেণীর শিক্ষার্থীরাই তোমরা এই ক্লাসটি দেখতে পারো, এবং আমরা পড়াচ্ছিলাম দ্বিতীয় অধ্যায়। তাহলে দ্বিতীয় অধ্যায়ের আমাদের নাম কি তোমাদের মনে আছে? যে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম আমাদের ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তাহলে আমরা পড়াচ্ছিলাম ডেটা কমিউনিকেশনটা, আমরা মোটামুটি আমাদের হয়ে গেছিল, আমরা এখন কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে পড়াচ্ছিলাম। তাহলে আজকে আমাদের যে পাঠের বিষয়, যে বিষয়টির পাঠ শেষে তোমরা যে বিষয়টি সম্পর্কে জানতে পারবে সেটি হচ্ছে নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে আজকে আমরা জানব। যে নেটওয়ার্কটা যে আমরা স্থাপন করব এবং এই মৌলিক কয়েকটি উপাদান বা যন্ত্রপাতি ছাড়া কিন্তু আমরা এই নেটওয়ার্কটি ব্যবহার করতে পারবো না। তাহলে কী কী যন্ত্রপাতি আমাদের প্রয়োজন সে সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে প্রথমে আমরা দেখি যে তোমরা দেখো বোর্ডে যে নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে আজকে আমরা জানব। তোমরা বোর্ডে ছবি দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, একটি ছবি দেখতে পাচ্ছ যে এটা সংক্ষেপে এটাকে বলা হচ্ছে NIC। তাহলে তোমাদের যদি পরীক্ষার সময়ও প্রশ্ন আসে যে NIC সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপটা কী, তাহলে তোমরা বলবে যে NIC এটি একটি সংক্ষিপ্ত নাম, এটির পূর্ণ নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ল্যান্ড কার্ড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এটি অ্যাডাপ্টারের ইন্টারপ্রেটারের ন্যায় সিগন্যাল আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন সব কম্পিউটার বা ল্যাপটপ বা ICT যন্ত্রের মাদারবোর্ডের সাথেই নিক বা ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে। তাহলে এই যে নেটওয়ার্কিংয়ের স্থাপনের জন্য আমরা প্রথমে যে যন্ত্রটি দেখলাম সেটি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড NIC। এটি আমাদের তথ্য আদান প্রদানের জন্য এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করার জন্য আমাদের প্রয়োজন হয়, এবং এটি অনেক সময় তোমার কম্পিউটার বা ল্যাপটপ বা ICT যন্ত্রের মধ্যে এটি সংযুক্ত করা থাকে। তারপরে আমরা দেখি যে মডেম, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে যন্ত্রটির নাম হচ্ছে মডেম। মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়। মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডিম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায় তখন এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে, আর যখন রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে অন্য কম্পিউটারে যুক্ত মডেমে পৌঁছে তখন তা কম্পিউটারের ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তাহলে এই মডেম যন্ত্রটি কী করে, যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানের জন্য এই যন্ত্রটি ব্যবহৃত হয়। তারপর দেখি আমরা আরেকটি যন্ত্র, যে ইন্টারনাল মডেম। তাহলে ইন্টারনাল মডেম কী? যে ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ। এ কার্ড PC-র মাদারবোর্ডের এক্সপ্যানশন স্লোটে লাগানো থাকে।
অথবা ডিফল্ট যুক্ত থাকে। এই ধরনের মডেমকে অ্যাকোস্টিক কাপলার মডেম বলা হয়। তাহলে এটি একটি ইন্টারনাল মডেম। আরেকটি যন্ত্র আমরা দেখি যে এক্সটার্নাল মডেম। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, বোর্ডে তোমরা ছবিগুলো ভালো করে দেখো যে এগুলো অনেক সময় আমরা হাতের কাছেও দেখতে পাই বা বিভিন্ন জায়গায় দেখতে পাই, এবং ছবিগুলো কী ধরনের ছবি বা যন্ত্র যেগুলো আমাদের এই ডিজিটাল সময়ে ডিজিটাল যন্ত্রে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এক্সটার্নাল মডেম, যে মডেম তারের সাহায্যে অথবা তারবিহীনভাবে কম্পিউটারের বাইরে থেকে কাজ করে তাকে এক্সটার্নাল মডেম বলা হয়। এদেরকে ডাইরেক্ট মডেমও বলা হয়, যাদের গতি এবং মূল্য ইন্টারনাল বা অ্যাকোস্টিক কাপলার মডেমের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। তাহলে আমরা কয়েকটি যন্ত্র সম্পর্কে জানলাম, এখন দেখি যে এই মডেমের কাজ এবং ব্যবহার, যে মডেমের কাজ কী এবং ব্যবহার কী, যে সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হলো মডেমের কাজ। মডেম কীভাবে কাজ করে, যে মডেম টেলিফোন লাইন, কোক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এই কেবলগুলো কিন্তু আমরা পূর্বেই পড়াশোনা করেছি যে কেবল মানে হচ্ছে তার, যে টেলিফোন লাইন, কোক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদির মাধ্যমে ডেটা আদান প্রদান করে। কোনো কম্পিউটার হতে আগত ডিজিটাল তথ্যকে মডেম অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তারের মাধ্যমে যার উপযোগী করে তোলে, এ কাজটিকে মডুলেশন বলে। আবার তারের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে প্রাপক কম্পিউটারের উপযোগী ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, অর্থাৎ ডিমডুলেশন করে তথ্য স্থানান্তর করে। সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হচ্ছে মডেমের কাজ। তাহলে এই যে তোমরা আমরা কয়েক ধরনের মডেম দেখলাম, এই মডেমগুলো কী কী ধরনের এবং এই মডেমের কাজ এবং ব্যবহার সম্পর্কে তোমরা পড়াশোনা করবে, যে সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। তারপর আমরা দেখি যে হাব। তাহলে এখানে আমরা একটি যন্ত্র দেখতে পাচ্ছি যে যন্ত্রটির নাম হচ্ছে হাব। তাহলে হাব কী? হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। যে এটি একটি হাব, এটি বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন কম্পিউটার সমূহ যুক্ত থাকে, এবং এই হাবের আমরা দেখতেছি এই যে এখানে কতগুলো সংযোগ মুখ দেখতেছি। তাহলে এই সংযোগ মুখের সঙ্গে আমাদের এই নেটওয়ার্কের সঙ্গে আমাদের কম্পিউটারগুলো যুক্ত থাকে, একে ল্যান ডিভাইসও বলা হয়, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান। ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণতভাবে হাব ব্যবহৃত হয়। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট মানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো সংযোগ মুখ, পোর্ট মানে হচ্ছে সংযোগ মুখ বলা হয়। তাহলে হাবের মধ্যে অনেকগুলো সংযোগ মুখ থাকে। ডেটা প্যাকেট একটি পোর্টে আসলে অন্য একটি পোর্টে কপি হয়। তাহলে এই যে হাব আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটি একটি যন্ত্র, বিভিন্ন সংযোগ মুখ নেটওয়ার্কের সঙ্গে সংযোগ হয়ে বিভিন্ন কম্পিউটারগুলো যুক্ত থাকে। তারপর আমরা দেখি যে হাবের সুবিধা, যে দাম কম, এই হাবের যে যন্ত্রটি এটির হচ্ছে দাম কম, বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে, এবং দেখি যে হাবের অসুবিধা কী, যে নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। তাহলে আমরা দেখলাম যে হাব কী, হাবের ব্যবহার, হাবের সুবিধা এবং অসুবিধা। এরপর দেখি সুইচ। তাহলে হাবের মতো সুইচও হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস। আমরা হাবে দেখেছি কয়েকটি পোর্ট, এখানে সুইচে দেখতেছি অনেকগুলো সংযোগ মুখ। তাহলে এখানে সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডাটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে। তাহলে সুইচের আমরা এখন সুবিধা অসুবিধা দেখি, যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ
করা যায়। এবং অসুবিধা হচ্ছে যে হাবের তুলনায় মূল্য কিছুটা বেশি, সুইসের ডেটা ফিল্টারিং সম্ভব নয়, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। এখন আমরা দেখি যে হাব এবং সুইস দুইটি আমরা পড়লাম যন্ত্র, তাহলে হাব এবং সুইসের মধ্যে পার্থক্য কি? যে হাব ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টে পাঠায়, সময় বেশি লাগে, হাবে সময় বেশি লাগে, প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দেয়, সময় কম লাগে। হাবের মূল্য কম, পোর্ট কম থাকে এবং তুলনামূলক সুইসের মূল্য বেশি এবং হাব থেকে সুইসের পোর্ট বেশি থাকে। পোর্ট মানে আমরা বুঝি যে সংযোগ মুখ বেশি থাকে। তাহলে এই হলো হাব এবং সুইসের সুবিধা অসুবিধা। তাহলে এখন দেখি আমরা আরেকটি যন্ত্র দেখি, যে রাউটার। তোমরা ছবিটা দেখবে যে রাউটারটা কি ধরনের, এর আগে বিভিন্ন হাব দেখলাম, সুইচ দেখলাম, তাহলে আমরা এখন দেখবো যে রাউটারটা কি। যে রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। রাউটারের সুবিধা দেখি, যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং সম্ভব হয়, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে, যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে এই রাউটার। রাউটারের অসুবিধা কি? যে রাউটারের দাম বেশি, রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না, কনফিগারেশন তুলনামূলক জটিল এবং ধীর গতি সম্পন্ন। এরপর আমরা দেখি যে আরেকটি যন্ত্র, যে গেটওয়ে। গেটওয়ে কি? যে গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যেগুলো সবগুলোই আমরা যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তাহলে গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে যেমন ল্যান, ম্যান, ওয়ান সংযুক্ত করে ওয়ান তৈরি করে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করে, একে ওয়ান ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। গেটওয়ের সুবিধা কি? যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। এই যে এখানে আমরা ছবি দেখতেছি যে গেটওয়ে কয়েকটি কম্পিউটারের সঙ্গে নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। গেটওয়ের অসুবিধা যে এটি ধীর গতি সম্পন্ন, কনফিগারেশন করা তুলনামূলক জটিল, অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল। এই গেটওয়ার্কটি অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল। এরপর আমরা দেখি আরেকটি, যে রিপিটার। রিপিটার, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিপিটার, আর এইদিকে একটি কম্পিউটার এবং এইদিকে আরেকটি কম্পিউটার, প্রেরক এবং প্রাপক। তাহলে গেটওয়ে রিপিটার হচ্ছে এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই ও শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। যে দুর্বল কোনো সিগন্যালকে এই রিপিটার শক্তিশালী করে তোমার পৌঁছিয়ে দেয়, গন্তব্যে পৌঁছিয়ে দেয়, তাকে রিপিটার বলা হয়। রিপিটারের সুবিধা হচ্ছে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানো যায়, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। অসুবিধা যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। যে এই রিপিটারটা সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। তারপরে আমরা দেখি আরেকটু যন্ত্র দেখি, যে ব্রিজ। যে যন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে ব্রিজ। এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে। যে ব্রিজ হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। আর এই ব্রিজ হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস
ব্রিজ। তাহলে আজকে আমাদের যেটি পড়ার বিষয় ছিল যে নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান, নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। তাহলে আমরা নেটওয়ার্ক স্থাপনের যে বিভিন্ন ধরনের অনেকগুলো আমরা যন্ত্রপাতি ছবি দেখলাম এবং যন্ত্রপাতি সম্পর্কে পরিচিত হলাম যে কি কি ধরনের যন্ত্রপাতি এবং যন্ত্রপাতিগুলো কি ধরনের দেখতে হয়। তাহলে তোমরা অনেক সময় যন্ত্রপাতিগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাইলে তোমরা চিনতে পারবে যে এটা কোন ধরনের যন্ত্রপাতি। তাহলে তোমরা বইয়ের মধ্যে এই যন্ত্রপাতিগুলো বা প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো সম্পর্কে বিস্তারিতভাবে পড়াশোনা করবে বের করে, এবং প্রতিটি যন্ত্রপাতির সুবিধা অসুবিধা এবং কাজ এবং কোনটা কী ধরনের সম্পর্কে পড়াশোনা করবে। তাহলে আজকের এই বিষয়ের উপর তোমাদের যে বাড়ির কাজটি থাকবে সেটি হচ্ছে নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করো। তাহলে নেটওয়ার্ক স্থাপনে যে যতগুলো যন্ত্রপাতি আছে সবগুলো যন্ত্রপাতি সম্পর্কে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তাহলে আজকে তোমাদের এ পর্যন্ত আজকের ক্লাস, যে তোমরা ভালোভাবে বাসায় এই পড়াশোনাগুলো করবে, যে নেটওয়ার্কের স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে তোমরা পড়াশোনাগুলো করবে। তাহলে আজকে এ পর্যন্তই, কাল সামনের দিনে আবার তোমাদের সঙ্গে আমাদের আর নতুন বিষয় নিয়ে ক্লাস হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।